আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি একজন বিখ্যাত মহিলা সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহ তোল্লাহর আপন বোন হজরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রাপ্তির প্রথম যুগের কথা একদিন রাসলাসল্লাহ্লাম আবু বকুর সিদ্দিকরা দিয়াল্লাহতালাহ সহ অন্যান্য কতিপয় সাহাবি সহ কাবা শরীফে তাশরিফ নিলেন সে সময় সেখানে কুরাইশের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন হজরত আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহতোলাহ রাসুল সাল্লাহসাল্লামের অনুমতি ক্রমে তাদের সামনে এক হৃদয়গ্রাহী ভাষণ দিলেন এই ভাষণে তিনি কুফর ও শিরকের সমালোচনা করলেন এবং দিনে হক কবুল করার দাওয়াত দিলেন মুশরিকরা তাওহিদের দাওয়াত তো কবুল করলই না বরং তাদের উপরে উল্টো প্রতিক্রিয়া দেখালো ভাষণ শেষ হতে না হতেই হকের দুশ্মনেরা অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল চারিদিক থেকে একত্রিত হয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং অত্যন্ত নির্দয়ভাবে তাদেরকে প্রহার করতে শুরু করল তাদের প্রধান লক্ষ্য ছিল হজরতাব সিদ্দিক রাদি আল্লাহ তো অন্যতম কুরাই সর্দার উদ্ভাবিন রাবিয়া ক্রোধে উন্মত্ত হয়ে সিদ্দিক আকবর রাদি আল্লাহ মুখের উপরে প্রচণ্ড আঘাত হানল অত্তপর তাকে নিচে ফেলে দিয়ে পেটের উপরে লাফাতে লাগল এই নির্যাতনে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তোলাহ গুরুতরভাবে আহত হলেন আঘাতের তীব্রতায় তার চেহারা চেনাই যাচ্ছিল না সে সময় নবীজি সাল্লাহু আলহুসল্লাম সেখানে উপস্থিত ছিলেন কিন্তু মুশ্রিকরা তাকে পিছনে হটিয়ে দেওয়া ছাড়া আর কিছুই বলল না বনু হাসিমের সর্দার তালিবের মান মর্যাদা ও খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহতুল্লাহর স্বামী হওয়ার কারণে তিনি রেহাই পেয়ে গেলেন ওদিক হজরতাবুবকুর রাজিয়াল্লাহতাল্হর গোত্র বনু তাইমের লোকেরা খবর পেল যে কতিপয় ব্যক্তি আবু বকর হকে মেরে ফেলেছে এই খবর পেয়ে তারা দৌড়াতে দৌড়তে মসজিদে হারামে পোষল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তোল্লাহুকে মুশরিকদের নির্যাতনের পাঞ্জা থেকে ছাড়িয়ে নিল এ সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তোল্লাহ্নহ অজ্ঞান ও এমন গুরুতর আহত ছিলেন যে তার জীবিত থাকাটা খুব কঠিন মনে হচ্ছিল এই অবস্থা দেখে তাইম গোত্রের লোকেরা অগ্নিশর্মা হয়ে উচ্চ উচ্চসুরে বলতে লাগল আবু বকরের মৃত্যু হলে তারা তার প্রতি শোধ নেবে এবং উদ্ভাবিন রাবিয়া কেউ জীবিত রাখবে না এরপর তারা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তোল্লাহকে একখণ্ড কাপড়ে জড়িয়ে তার বাড়ি নিয়ে গেল এ সময় সিদ্দিকী আকবর রাদি আল্লাহালুর পিতা আবু কুহাফা এবং বনু তাইম গোত্রের লোকজন তাকে অব্যাহতভাবে ডাকতে শুরু করল কিন্তু তিনি কোনো জবাব দিতে পারছিলেন না আসরের পরে জ্ঞান ফিরিলে কথা বলার উপযোগী হল সর্বপ্রথম তার মুখ দিয়ে উচ্চারিত হল রাসল ইসলামের কী অবস্থা এই কথা শুনে বনু তাইমের লোকজন বিরক্ত হয়ে বর্ষনা দিয়ে বলল তুমি এই অবস্থাতেও মুহম্মদ সাল্লাহিস্লামের চিন্তা ছাড়তে পারলে না অত্তপর তারা হজরতাবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহতুল্লোর মা উম্মুল খায়েরকে বলল তুমি নিজেই তার দেখাশোনা ও সেবা শুশ্রূষা করো যদি কিছু খেতে চায় তাহলে খাইয়ে দাও এই কথা বলে তারা যখন চলে গেল তখন উম্মুল খায়ের হজরত আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহতুল্লুকে কিছু খানাপিনার জন্য পিরাপিরি করলেন কিন্তু তিনি কিছুই খানাপিনা করলেন না এবং একই কথা বারবার জিজ্ঞাসা করতে লাগলেন যে রাসল উল্লাহ কেমন আছেন উম্মুল খায়ের তখনও ইসলাম গ্রহণ করেননি প্রত্যেকবারই জবাবে বললেন যে আল্লাহর কসম তিনি তার সাথীর ব্যাপারে কিছুই জানেন না অবশেষ আবুবকুর সিদ্দিকরা দিয়তাল্লো তাকে উম্মে জামিলের নিকটে গিয়ে রাসলসাল্লি সাল্লামের অবস্থা জেনে আসার কথা বললেন উম্মুল খাইয়ের তাৎক্ষণাৎ উম্মে জামিলের নিকটে পোষলেন এবং বললেন আবু বকর গুরুতর আহত হয়ে চরম অবস্থায় আছে এবং সে তোমার নিকটে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অবস্থা জানতে চেয়েছে উম্মে জামিল তাকে কিছুই বললেন না বরং তিনি বললেন তুমি চাইলে আমি তোমার সঙ্গে আবু বুকুরাদি আল্লাহ তো নিকটে যেতে পারি উম্মুল খায়ের বললেন ঠিক আছে চলো উম্মে জামিল সিদ্দিক আকবর রাদি আল্লাহ গৃহে পৌঁছে তার অবস্থা দেখে অত্যন্ত বেকারার হয়ে বললেন আল্লাহর কসম যারা আপনার সঙ্গে এই আচরণ করেছে তারা নিঃসন্দেহে কাফির এবং কাসিক আমি আশা করি আল্লাহ পাক অবশ্যই তাদের বিরুদ্ধে আপনার প্রতিশোধ নেবেন অত্তপর তিনিও হজরতাবু বকর র্দি আল্লাহতুল্লর নিকটে কিছু খানাপিনার জন্য অনুরোধ করলেন কিন্তু সিদ্দিকী আল্লাহ তালাহ একই জবাব দিলেন যে প্রথমে রাসুলুল্লাহ ইসলামের অবস্থা বল উম্মে জামিল আল্লাহ রাদিয়াল্লাহতাল্ বললেন এর জবাব আপনার আম্মা শোনাবেন সিদ্দিক আকবর রাদি আল্লাহতাল্হ বললেন তুমি তাকে ভয় করো না তখন উম্মে জামিল আল্লাহ তালাহ বললেন আলহামদুলিল্লাহ রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম সহি সালামতে আছেন আপনি কোনো চিন্তা করবেন না হজরতাবুবুকর সিদ্দিক তালাহ জিজ্ঞাসা করলেন এখন তিনি কোথায় আছেন উম্মে জামিল রাদি আল্লাহ তালাহা জবাব দিলেন তিনি দারে আরকামে আছেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালাহ বললেন আল্লাহর কসম রাসুল সাল্লাহ ইসলামকে না দেখা পর্যন্ত আমি কিছুই খাব না এবং পানও করব না সে সময় লোকজন আবু বকরের খবর নেওয়ার জন্য সেখানে যাতায়াত করছিল যখন তাদের গমনাগমন শেষ হলো তখন উম্মে জামিল এবং উম্মুল খাই হজরত সিদ্দিক আকবর আল্লাহ তোলাহকে ধরে দারে আর কামে বা আরকাম গৃহে রাসুলাল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে নিয়ে গেলেন রাসুল সাল্লা আলহি সাল্লাম আবুবকুর রদিয়াল্লাহতুল্লাহকে দেখে অস্ত্রসিক্ত হয়ে পড়লেন এবং এগিয়ে গিয়ে কপালে চমু দিলেন এই অবস্থা প্রত্যক্ষ করে অন্যান্য মুসলমানরাও রোর হয়ে পড়লেন যেই দুইজন মহিলা হজরত আবু বকুর রদিয়াল্লাহতুল্লাহকে সহায়তা দিয়ে রাসুল সাল্লাহ আলহিস্লামের খিদমতে উপস্থিত করেছিলেন তাদের মধ্যে হজরতে উম্মে জামিল আল্লাহ আলহ্হা প্রথমেই রাসুল সাল্লাহ ইসলামের প্রতি জীবন উৎসর্গকারীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন অবশ্য উম্মুল খায়ের তখনও ইসলাম ধর্ম গ্রহণের সৌভাগ্য লাভ করেননি এ সময় হসরতাবুকুর রদিয়াল্লাহ তোলাহ রাসলাসল্লাহ ইসলামের খিদমতে আরোজ করলেন হ্যাঁ আল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম আমার মহসিনা মায়ের হেদায়তের জন্য আপনি একটু দোয়া করুন রাসল সাল্লাহলাম সেই সময়ে তার জন্য দোয়া করলেন এবং তিনিও ইমানের নিয়মতে পূর্ণ হয়ে গেলেন উম্মে জামিল রদিয়াল্লাহ তোলাহা নবীজি নবদ প্রাপ্তির প্রথম যুগেই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন তার উপরে নবীজি এবং আবু রাদি আল্লাহ তোলাহুর সীমাহীন আস্থা ছিল আর তিনি ছিলেন হজরত উমর রাদি আল্লাহ বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদি আল্লাহ হজরতে উম্মে জামিল ফাতিমা বিনতে খাত্তাব রাদি আল্লাহ অন্যতম জলিলুল কদর মহিলা সাহাবী হিসেবে পরিগণিত কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে চরিত গ্রন্থে তার জীবনী সম্পর্কে খুব কমই জানা যায় বংশধারা সম্পর্কে শুধু এতটুকু বলাই যথেষ্ট যে তিনি কুরাইশের বন আদি বংশোদ্ভূত ছিলেন এবং হজরত মুরফারুক রাদি আল্লাহতালাহর আপন বোন ছিলেন হজরত ফাতিমা রাদি আল্লাহতুল্লাহর বিয়ে হজরতে সাইদ বিন জাইদ রাদি আল্লাহতুল্লাহুর সঙ্গে সুসম্পন্ন হয় তিনি আসহাবে এই মুবাশরার অন্যতম ছিলেন স্বামী স্ত্রী উভয়কেই তালা সুন্দর স্বভাব দান করেছিলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নৌবদ প্রাপ্তির পরে যেই হকের দাওয়াত প্রদান শুরু করলেন অমনি হজরতে সাঈদ এবং ফাতিমা রাদি আল্লাহ তোলাহা নিশ্চিন্তায় অগ্রসর হলেন এবং দিনে হক গ্রহণ করে ফেললেন এর পূর্বে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন সৌভাগ্যবান সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কতিপয় রাওয়ায়তে আছে হজরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদি আল্লাহ তোলাহার পূর্বে শুধুমাত্র ২৬ জন ব্যক্তি ইমান এনেছিলেন হজরতে ফাতিমা রাদি আল্লাহ তোলাহা সাতাশতম ছিলেন এবং সাঈদ রাদি আল্লাহ তোলাহা ছিলেন আটাশতম এমনিভাবে স্বামী স্ত্রী উভয়েই আজ সাবিকুনাল আওয়ালুনদের মধ্যেও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী যে যুগে হজরতে ফাতিমা রাদি আল্লাহ তালাহা ইসলাম গ্রহণ করেন সেই যুগে তার নামজাদা ভাই উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তোলাহু দিনে হক বিরোধীদের সামনের কাতারভুক্ত ছিলেন দিনের প্রতি হজরতে ফাতিমা রাদি আল্লাহ তুলাল্হার নিষ্ঠার কারণেই একদিন উমর ইব্দুল খাত্তাব রাদি আল্লাহতুল্লাহকে ফারুকে আজম বানিয়ে দিয়েছিল এটা হজরতে ফাতিমা রাদি আল্লাহ জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অধিকাংশ নেতৃস্থানীয় চরিত্রকার ঐতিহাসিক একে অত্যন্ত বিশদভাবে বর্ণনা করেছেন তাছাড়া এমন কিছু রেওয়ায়তও আছে যাতে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালু ইসলাম গ্রহণের ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে তাতে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহ উল্লেখ নেই কিন্তু ইবনে আবু আবুইয়ালা কাজজার তিবরানি বাইহাকি দারিকুতনসি এবং আরও কতিপয় ঐতিহাসিক ধারাবাহিকতার সঙ্গে সেই মশ রাওয়ায়তেই বর্ণনা করেছেন তবে বিশ্লেষণে অল্প বিস্তর পার্থক্য রয়েছে কিন্তু ঘটনা প্রায় একই তার সারমর্ম হলো এই যে রাসুল্লাহ সাল্লাহ প্রাপ্তির ছয় বছর পরে একদিন হজরত মুর্রাদি আল্লাহ সাত সকালে হাতে নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন উদ্দেশ্য ছিল রাসুল আকরম সাল্লাহমকে চিরতরে খতম করে দেওয়া তার এই উদ্দেশ্যের কারণ কী ছিল এ ব্যাপারে কেউ কেউ লিখেছেন হজরত উমর রদিয়াল্লাহ তোলাহ পাঁচ বছর পর্যন্ত হক পন্থীদের উপরে সব ধরনের নির্যাতন চালানোর পরেও যখন তাদের কেউই ইসলাম থেকে পিছু হটলেন না তখন তিনি বাধ্য হয়ে সেই রাসুল প্রদীপকে নির্ভাবিত করার সংকল্প করে বসলেন আবার কেউ কেউ এই ধারণাও করেছেন যে দিন দিন ইসলামের উন্নতি দেখে হজরত উমর রদিয়াল্লাহ তোল্লাহ মারাত্মক ধরনের মানসিক দ্বন্দ্বে নিপতিত হয়েছিলেন যখন তিনি কিছু স্বজনকে ইসলামের খাতিরে ঘরবাড়ি ছেড়ে হাফসার দিকে হিজরত করতে দেখলেন তখন মানসিক দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেল এবং তিনি ইসলামের মহান দায়ী রাসলসল্লা সাল্লামকে শহীদ করার সংকল্প করলেন আরেক রাওয়েতে আছে রাসল উল্লাহ সাল্লাহ আলি বাহাদুর চাচা হজরত হামজার আদি আল্লাহল যখন ইমান আনলেন তখনই কুরাইশ মশরিকদের উপরে এক কঠিন আঘাত লাগল তারা উত্তেজিত হয়ে এক অসাধারণ সমাবেশ ডাকল এই সমাবেশে আবু জাহেল ঘোষণা দিল যে যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করবে তাকে একশত লাল উট এবং চল্লিশ হাজার দীরহাম নগদ পুরস্কার হিসাবে দেওয়া হবে হজরত উমর রদি আল্লাহতালহ এই সমাবেশ উপস্থিত ছিলেন তিনি তো পুরস্কারের জন্য লালাইত ছিলেন না কিন্তু নিজের শক্তির উপরে অত্যন্ত গর্ব এবং অহংকার ছিল আবু আবুজাহেলের উত্তেজনাময় বক্তৃতা শুনে আবেগ ঘন কণ্ঠে বললেন হে আবাহিকং লাত এবং উজ্জাদেবীর কসম যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত মাটিতে বসবো না তিরমিজি শরীফে আছে যে হজরত হামজারাদি আল্লাহ তাল্লাহ ইসলাম গ্রহণের পর রাসুল আকরম সাল্লাহ ইসলামের অন্তরে খুব আকাঙ্ক্ষা জাগল যে আল্লাহ যদি কুরাইশের স্তম্ভ আমর বিন হিসাম এবং উমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে কোনো একজনকে ইসলামে অভিষিক্ত করতেন তাহলে কতই না মঙ্গল হতো বস্তুত তিনি দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ ইবনে হিসাম অথবা উমর ইব্দুল খাত্তাবকে তুমি ইসলাম গ্রহণের সুযোগ দাও এই দোয়া তাৎক্ষণিকভাবেই কবুল হল এবং আল্লাহ পাক হজরত উমর বিন খাত্তাব রাদি আল্লাহতুল্লুকে ইসলামের সহযোগী বাহ হিসেবে বাছাই করলেন এই ঘটনার দ্বিতীয় দিনেই উমর ইবনুল খাত্তাব প্রিয় নবীজি সাল্লাহস্লামকে শহীদ করার সংকল্প নিয়ে ঘর থেকে বের হলেন পথিমধ্যে ঘটনাক্রমে তার গোত্র বন আদির একজন সদস্য হজরতের নোয়েম বিন আবদুল্লাহ রাদি আল্লাহতুল্লান্ন সঙ্গে তার সাক্ষাৎ হল গোপনভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন উমর আজকে হাতে তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ হজরত উমর আল্লাহ আল্লাহতুল্লাহ বললেন আমি দিন থেকে বিপদগামী সেই ব্যক্তিকে অর্থাৎ মহানবী সাল্লাহু সাল্লামকে হত্যা করতে যাচ্ছি সে কুরেশের একতাকে ভেঙে খান খান করে ফেলেছে আমাদের সবাইকে আহাম্মক বানিয়েছে আমাদের মাবুদগুলোকে গালাগালি দিয়েছে এবং আমাদের দিনকে অপবিত্র করেছে হজরত নোয়াইম রাদি আল্লাহতাল্হ্ন বললেন এটা বড় ভয়ানক কাজ আল্লাহর কসম তুমি ভুল ধারণায় নিয়োজিত আছো যদি তুমি মোহাম্মদ সাল্লাহ্লামকে হত্যায় সফল হও তাহলে বনু আব্দি মান্নাফ কি তোমাকে এই ধরাধামে চলাফেরার জন্য জীবিত রাখবে হজরত উমর রাদি আল্লাহতোলাহ্ন বললেন আমি কারোরই পড়ুয়া করি না মনে হয় যে তুমিও নিজের পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদের দিন গ্রহণ করেছ তাহলে তোমাকেই না হয় প্রথমে তার সাথ চাখিয়ে দেই হজরত নোয়াইম রাদি আল্লাহতোল্লাহ বললেন আমাকে না হয় পরেই তুমি সাথ চাখিও প্রথমে নিজের ঘরের খবর নাও হজরত উমর রাদি আল্লাহতুল্লাহ বললেন আমার কোন ঘরওয়ালার খবর নেব হজরত নোয়াইম রাদিয়া আল্লাহতুল্লু বললেন তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ তারা উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার চেয়ে তাদের উপরেই তোমার বেশি হক হজরত উমর রাদিয়াল্লাহতুল্লাহ এই কথা শুনে ক্রোধে ফেটে পড়লেন উল্টু হজরতে ফাতেমা রাদিয়াল্লাহতুল্লাহর গৃহে পোসলেন তখন সেখানে হজরতে খাব্বাব রাদিয়া আল্লাহতুল্লাহ উপস্থিত ছিলেন তার নিকটে একটি সহিফা ছিল তাতে সুরয়ে তোহা লিখিত ছিল তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে হজরতে ফাতিমা রাদি আল্লাহ এবং তার স্বামী হজরত সাইদ্রাদি আল্লাহতোলাহুকে তা শিক্ষা দিচ্ছিলেন হজরতে উমর রাদি আল্লাহ তোলাহ তাদের আওয়াজ শুনলেন এবং খুবই জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলেন হজরতে ফাতিমা রাদি আল্লাহ বুঝে ফেললেন যে লোকটি উমর রাদি আল্লাহ তালাহ ছাড়া আর কেউ নয় তারা হজরতে খাব্বাব রাদি আল্লাহ তোলাহুকে ঘরের পেছনের দিকে ঠেলে দিলেন এবং কোরআনে পাকের অংশকে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে রেখে দ্রুত দরজা খুলে দিলেন হজরত উমরদ্দি আল্লাহ তোলান্হ গৃহে প্রবেশ করা মাত্রই জিজ্ঞাসা করলেন এটা কি ধরনের শব্দ ছিল যা এক্ষণি আমি শুনতে পেলাম হজরতে ফাতিমা এবং সাঈদ রাদি আল্লাহ বললেন তুমি কিছুই শুনোনি তখন হজরত উমর আল্লাহ আল্লাহতোলাহু অগ্নি শর্মা হয়ে বললেন না আমি শুনেছি আল্লাহর কসম আমি শুনেছি যে তোমরা উভয়েই নাকি মোহাম্মদের দিন গ্রহণ করেছ এই কথা বলেই তিনি ভগ্নিপতিকে জাপটে ধরলেন তার লম্বা চুল ধরে মাটিতে ফেলে দিলেন এবং বেদম প্রহার শুরু করলেন হজরতে ফাতিমা রিয়াল্লাহতুল্লাহা স্বামীকে বাঁচানোর জন্য উঠলেন হজরতে উমর তাকেও মারলেন অত্তপর হজরতে সাহিদ উপর লাঠি দিয়ে প্রহার করলেন হজরতে ফাতিমা রা দিয়াহতোলাহা এগিয়ে এলেন আর লাঠির আঘাত লাগলো তার মাথায়ও এতে রক্তের ফোয়ারা ছুটল এই অবস্থায় তিনি স্বামীর সঙ্গে এক বাক্যে বলে উঠলেন হা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর ইমান এনেছি তুমি যা ইচ্ছা তাই করো আমরা কখনোই দিন পরিত্যাগ করব না অন্য এক রয়েতে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তোলাহার সঙ্গে এই কথা সংশ্লিষ্ট করা হয়েছে যে রাদি আল্লাহ তোলাহা বললেন ভাই বোনকে বিধবা করছো কেন অবশ্য আমাকে আগে শেষ করো কিন্তু এখন কিছুতেই দিনে হক থেকে বের হতে পারবো না দিনে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরেই আমরা শেষ হব রক্তাক্ত বোনের মুখে এই কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ তুল্লাহ হতভম্ব হয়ে পড়লেন এবং তার ক্রোধ লজ্জায় পরিণত হলো আরবের নাম করা সন্তান যিনি ভবিষ্যতে ফারুকে আজম হবেন তাকে ফাতিমা বিনতে খাত্তাব রাদি আল্লাহ অন্য পথে নিক্ষেপ করলেন কিছুক্ষণ সময় হজরত উমর রাদি আল্লাহতুল্লাহ নিরবতা অবলম্বন করে বললেন আচ্ছা যা তোমরা পড়ছিলে তা আমাকে দেখাও হজরত ফাতিমা রাদি আল্লাহতুল্লাহা বললেন আমরা ভয় পাই যে তুমি তা নষ্ট করে ফেলবে হজরত উমর রাদি আল্লাহতুল্লহ নিজের মা সমূহের কসম খেয়ে বললেন তোমরা কোনো সন্দেহ করো না আমি তা পরে ফিরিয়ে দেব। হজরতে ফাতেমা রাদি আল্লাহ তোলান্নার অন্তরে এতক্ষণে এই ধারণা জন্মালো যে সম্ভবত ভাইয়ের অন্তরে আল্লাহর কালামের প্রভাব পড়তে পারে তিনি বললেন আমরা আল্লাহর কালাম পাঠ করছিলাম এই সহিফাই আল্লাহর কালাম লিপিবদ্ধ রয়েছে তা শুধুমাত্র পবিত্র মানুষই স্পর্শ করতে পারে যতক্ষণ পর্যন্ত তুমি গোসল না করে শরীর পবিত্র না করো ততক্ষণ পর্যন্ত তা স্পর্শ করতে পারবে না হজরতে উমর রাদি আল্লাহ তোলাহা উঠে গোসল করতে গেলেন এবং হজরত ফাতিমা রাদি আল্লাহ তার হাতে পবিত্র সহিফা প্রদান করলেন উমর ইবনুল খাত্তাব সোরায়ে তোহার প্রাথমিক অংশ পড়তেই তার শরীরে কাপুনি এসে গেল অন্তর থেকে কুফর ও শিরকের মরিচা দূর হতে লাগল যতই তিনি তিলাবত করতে লাগলেন ততই কুরনে কারিমের শব্দের শৌকত বর্ণনা ভঙ্গি এবং ভাষার বিশুদ্ধতা তাকে গ্রাস করতে লাগল যখন তিনি এই আয়াতে পছলেন যার বাংলা অর্থ হল আল্লাহ ছাড়া কেউই ইবাদতের যোগ্য নয় তার অত্যন্ত সুন্দর নাম রয়েছে এই আয়াত্তিলাওয়াত করতেই তিনি আবেগাচ্ছন্ন হয়ে পড়লেন এবং অযাচিতভাবে বলে উঠলেন মা আহসান আল কালাম অর্থাৎ কত সুন্দর প্রিয় এই কালাম হজরত উমর রাদি আল্লাহ তুল্লাহর মুখ দিয়ে যেই মাত্র এই বাক্য উচ্চারিত হল তখনই হজরতে খাবাব রাদি আল্লাহ গৃহের পেছন থেকে বের হয়ে সামনে এসে পড়লেন এবং খুশির আবেগে হজরত উমর রাদি আল্লাহ তোল্লাহকে সম্বোধন করে বলতে লাগলেন হ্যাঁ ওমর মুবারকবাদ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দোয়া তোমার জন্য কবুল হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম কালকেই দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমর বিন হিসাম এবং উমর বিন খাত্তাবের মধ্য থেকে যাকে তুমি চাও ইসলামে প্রবেশ করিয়ে দাও কতিপয় রাওয়ায়তে আছে হজরতে ফাতিমা আল্লাহ তোলাহা আহত হওয়ার পরে হজরত উমর রাদি আল্লাহ তাকে বলেছিলেন তুমি যা পড়ছিলে তা আমাকে পরে শোনাও হজরতে ফাতিমা আল্লাহ তোলাহা নিজের শরীর থেকে রক্ত পরিষ্কার করলেন তারপর অজু করে আল্লাহর কালামের পাতা বের করলেন অত্তপর অত্যন্ত আবেগের সঙ্গে স্রয়ে তোহাতিলওয়াত শুরু করলেন যতই পড়তে লাগলেন হজরত উমর আল্লাহ অন্তর ততই আপ্লুত হতে লাগল যখন তিনি পড়লেন তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি বলে উঠলেন হ্যাঁ ফাতেমা যা কিছু আসমানে এবং জমিনের নিচে রয়েছে তা সবই কি তোমার আল্লাহর হজরত ফাতেমা রাদি আল্লাহতালহা জবাব দিলেন হ্যাঁ ভাই নিঃসন্দেহে তাই আমাদের আল্লাহ বড় শান এবং কুদ্রতওয়ালা হজরত উমর রাদি আল্লাহতুল্লহ বললেন আমাকেও এই পাতা দাও হজরতে ফাতিমা রাদি আল্লাহ তোলাহা জবাব দিলেন ভাই আমাদের আল্লাহর নির্দেশ হল কেউ পাক পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর কালাম স্পর্শ করতে পারবে না আপনি প্রথমে গোসল করুন তারপর আগ্রহের সঙ্গে পবিত্র পাতাসমূহ দেখুন সুতরাং হজরত আল্লাহ আল্লাহতোলাহা উঠে গোসল করলেন এবং অত্যন্ত আগ্রহের সাথে আল্লাহর কালাম দেখতে শুরু করলেন তার প্রভাব তাকে পরাজিত করে ফেলল কিন্তু যখন তিনি এই আয়াত পড়লেন তখন পরাভূত হয়ে পড়লেন এবং কেঁদে কেঁদে যার যার হতে লাগলেন এমনকি তার দাড়ি পর্যন্ত অশ্রুতে ভিজে গেল অতপর ভগ্নিপতি এবং বোনকে সম্বোধন করে বললেন আল্লাহর জন্য আমার বাড়াবাড়ি মাফ করে দাও এবং সাক্ষী থেকো যে আমি সাতচা অন্তরে মোহাম্মদ সসাল্লি ইসলামের উপরে ইমান আনয়ন করছি এরপর তিনি হজরতে খাব্বাবি আল্লাহ তুল্লাহ্নকে রাসুল্ল্লাহ সাল্লাহ ইসলামের দরবারে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানালেন যাতে তার হাতে ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করতে পারেন হজরতে খাব্বাবি আল্লাহ তোলা তাকে বললেন রাসলুল্লাহ সাল্লাহলাম এখন কতিপয় সাহাবি সহ দ্বারে আরকামে অবস্থান করছেন হজরতে উমর রাদি আল্লাহতোলাহ কুমরে তরোবারি বেঁধে আরকাম গৃহের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে দরজা নখ করলেন উপস্থিত সাহাবাই কিরাম দরজা খুলতে ইতস্তত করছিলেন এ সময় হজরতে হামজা রাদি বললেন দরজা খোলে দাও উমর যদি ন্যাক ইচ্ছা নিয়ে এসে থাকে তাহলে তো ভালো আর না হলে তার তরবারি দিয়েই তার মাথা উড়িয়ে দিব দরজা খোলা মাত্রই হজরত উমর রাদি আল্লাহ অস্থিরভাবে ঘরে প্রবেশ করলেন রাসুল সাল্লাহ আলহ্লাম তার চাদর আপন মুঠুই নিয়ে জোরের সঙ্গে টানলেন এবং বললেন ইবনে খাত্তাব কোন নিয়তে এখানে এসেছ হজরত উমর রাদি তালাহু তখন কম্পিত হয়ে উঠলেন অবনত মস্তকে অত্যন্ত আদরের সঙ্গে আরোচ করলেন ইয়া রাসল্লাহ সাল্লাহ আলহিহি আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহলামের উপরে ইমান আনয়নের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাহ আল্লুসাল্লাম আল্লাহ আকবর তাকবির ধরে দিয়ে উঠলেন সেই সঙ্গে সকল সাহাবারদীয় আল্লাহতাল্হ্নহ বুঝে ফেললেন যে উমর রাদি আল্লাহতোলাহ্নহ এখন মুসলমান হয়ে গেছেন তারা খুশির আবেগে এতটাই জোরে তাকবির ধ্বনি দিলেন যে এতে মক্কার সকল পাহাড় কুঞ্জরিত হয়ে উঠল হযরত উমর রাদি আল্লাহতোলাহর ইসলাম গ্রহণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা তিনি বাহাদুরি বীরত্ব নির্ভীকতা দিনের প্রতি মর্যাদাবোধ তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতার মাধ্যমে নিজেকে ইসলামের এক মহান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন ফারুক আজম রাজিয়াল্লাহ তালহর ইসলাম গ্রহণের ব্যাপারে হজরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াহতালহার বিরাট অবদান রয়েছে এটা তার অটলতা এবং দিনের প্রতি নিষ্ঠার ফলশ্রুতি ছিল তার কারণেই লৌহ মানবের অন্তরও বিগলিত হয়েছিল এবং হকের চিরশত্রুর কাতার থেকে বের হয়ে তিনি হকের ঝান্ডাবাহী কাতারে সামিল হয়েছিলেন হজরত উমরাদি আল্লাহ ইসলাম গ্রহণের প্রশ্নে উপরে বর্ণিত মশ রয়েত থেকে জানা যায় যে তিনি সর্বপ্রথম হজরতে নোয়াইম রাদি আল্লাহ তোলাহর মুখে হজরতে ফাতিমা এবং সাইদ রাদি আল্লাহতুল্লাহর ইসলাম গ্রহণের কথা শুনতে পেয়েছিলেন কিন্তু সহি বোখারির এক রাওয়য়েত থেকে প্রতিষ্ঠিত হয় যে হজরত উমরাদি আল্লাহ তোলাহ তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে প্রথম থেকেই অবহিত ছিলেন এবং ইসলাম গ্রহণের অপরাধে তাদেরকে বেঁধে রাখতেন কিতাবুল মানাকিবে উল্লেখ আছে যে মজলুম অবস্থায় হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ শহীদ হলে হজরত সাইদ বিন জাইদ রাজি আল্লাহতুল্লাহ্নহ খুব দুঃখ পেলেন সে সময় তিনি কুফায় অবস্থান করছিলেন তিনি কুফার মসজিদে লোকদেরকে সম্বোধন করে বললেন হ্যাঁ মানুষেরা আল্লাহর কসম ইসলাম গ্রহণের অপরাধে উমর রাদি আল্লাহতুল্লাহ আমাকে এবং তার বোনকে বেঁধে রাখতেন সে সময় তিনি ইসলাম গ্রহণ করেননি আর তোমরা ওসমান রাদি আল্লাহ তোলান্হর সঙ্গে যেই দুর্ব্যবহার এবং বাড়াবাড়ি করছো তাতে যদি ওহু পাহাড় ফেটে যায় তাহলে তা হবে যথার্থ এই রাওয়ায়াতের শব্দাবলিতে স্পষ্ট হয় যে হাজরত উমর রাদি আল্লাহতুল্লাহ নিজের ইসলাম গ্রহণের পূর্বেই বোন এবং ভগ্নিপতির উপরে ইসলাম গ্রহণের অপরাধে কখনও কখনো নির্যাতন চালাতেন কিন্তু এই নির্যাতন শুধু বাধা পর্যন্ত সীমাবদ্ধ ছিল যেই দিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই দিন এই নির্যাতন সীমা ছাড়িয়ে যায় এবং তার হাতে বোন গুরুতরভাবে আহত হন সম্ভবত কুদ্রতের এটিই মঞ্জুর ছিল যে বনের মাথা থেকে রক্ত প্রবাহিত হতে দেখে তার পাশান হৃদয় নরম হবে নবতের ত্রয়োদশ বছরে প্রিয়নবী সাল্লাহ আলহুসলাম সাহাবাই কিরাম রাদি আল্লাহতুল্লাহকে মদিনাই হিজরতের অনুমতি দিলেন এ সময় হজরত ফাতিমা রাদি আল্লাহ্লহা এবং তার স্বামী হজরত সাইদ রাদি আল্লাহতুল্লু প্রথম মহাজিরদের সঙ্গে মদিনাই পোসলেন এবং হজরত আবুল্লোবাবা রাদি আল্লাহতুল্লাহ্নহুর গৃহে অবস্থান করলেন দৌড়্রে মনসুরের এক রওয়ায়ত অনুযায়ী হজরতে ফাতিমা রাদিউলাহতালহা হজরত উমর ফরুক রাদিউল্লাহতুল্লাহর খিলাফতকালে উফাত পান কিন্তু ইতিহাসবিদরা তার উফাতকাল সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন ইবনে আসির বর্ণনা করেছেন হজরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদি আল্লাহ একটি ছেলে রেখে গিয়েছিলেন তার নাম ছিল আব্দুর রহমান কিন্তু হাফিজ ইবনে আব্দুল বার লিখেছেন তার চার পুত্র ছিল তাদের নাম হল আবদুল্লাহ আব্দুর রহমান জায়েদ এবং আসোয়াদ কতিপয় চরিতকার লিখেছেন ইলম ও ফজিলতের দিক দিয়ে হজরতে ফাতেমারাদিয়াল্লাহ তাল্হা অত্যন্ত উচ্চ মর্যাদার মানুষ ছিলেন তিনি অত্যন্ত আকলমন্দ ছিলেন সর্বদা ভালো কাজে অগ্রসর থাকতেন এবং সমস্ত খারাপ কাজ অপছন্দ করতেন আর সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে বিরত থাকার নির্দেশ পালন করে চলতেন সম্মানিত সুধি হজরত উমর রাদি আল্লাহ তোল্লাহর আপন বোন হজরত আমাদের বিনতে সংক্ষিপ্ত আল্লাহ আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আলাইকুম রহমতুল্লাহি